মানে চুক্তির পরে আমাদের একটা এরকম সমস্ত গ্রাম থেকে এরকম একটা বসে একটা আলোচনা হয়েছিল, সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে এই দু নম্বর অঞ্চলে মাটির ব্যবসাদের নিয়ে যে দু নম্বর অঞ্চলে তিন ফসলি বহু ফসলি যে জমিগুলো আছে, যে উঁচু জমি বাস্তু জমিগুলো সে নতুনভাবে কেউ কাটতে পারবে না, কিন্তু ভেড়ি মানে নিচু জমি সেগুলো কাটতে পারবে, কিংবা বাইরের থেকে মাটি এনে এখানে ব্যবসা করতে হবে। কেন এখানে জমি খুব ক্ষতি হয়েছে ইটভাটাগুলো, যার কারণে সেটা গতবারে একটা খুব কাছাকাছির ভেতরে একটা চলে গেছে, এবারে সেই একটা মানে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই কদিন আগে একটা মানে কথা উঠেছিল যে মাটির ব্যবসার সাথে আমাদের কমিটির সামনের সারির লোকজন কিছু যুক্ত হয়েছে, কেউ বলতেছে আমি পয়সা দিয়েছি, কেউ বলতেছে আমি ওর সাথে পার্টনার রয়েছি, এইভাবে একটা কাছাকাছি মানে নিজেদের ভেতরে মানে একটা মন কষাকষি চলছিল। তো সেই জায়গা থেকে দুটো তিনটে আমাদের আলোচনা হয়েছে। এখন যে আমাদের ওই ওখানে যে সাধারণ একটা কমিটি বাঁধা হবে, রিলেটিভ কমিটি যারা বলে, তো সেই রিলেটিভ কমিটিটা চালাবে যারা,